সোমবার সকালে উলুবেড়িয়া বীর শ্রীপুর থেকে বোয়ালিয়া রাজ্য সড়কে হাটগাছায় বধূ হত্যার অভিযুক্তদের গ্রেপ্তার না করার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তার জন্য অবরোধ করছেন তাই তো? আপনি কি চাচ্ছেন? উল্লেখ্য, 21 সেপ্টেম্বর হাটগাছা 2 নম্বর পঞ্চায়েতের গদাইপুর গ্রামে গৃহবধূ আশিকা খাতুনকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে দেয় বলে মৃতার বাবার অভিযোগ। মৃতার বাবা আজিজুল থানদার থানায় অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, সেই কারণেই এদিন তারা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে পথ অবরোধ করে। অবরোধ করছি এই কারণে, আমার মেয়েকে মারার পর এতদিন হয়ে গেল, প্রশাসন কোনো আজ পর্যন্ত আসামিকে ধরছে না। কতদিন আগে মরেছে? মরেছে 2 মাসের ওপর হয়ে গেছে। কি করে মারলো? ওরা মেরে আর গলায় উড়না দিয়ে পাকা রেতে টাঙি দিয়ে পালিয়ে গেছে, এই জন্য হাত পা ভেঙে দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছি, মেয়েকে অপর্যন্ত তসলা দিয়ে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, কিডনি ফিডনি সমস্ত তসলা দিয়ে ছিঁচে দিয়েছে। কারা মেরেছে, কে মেরেছে? মেরেছে ওরা 6 জন ছিল মোট, 6 জনের 4 জনের আমি নাম জানি, আর 2 জনের নাম পরে জেনেছি, তাও পরে ওদের নাম খাতায় নিচ্ছে না। ওদের নাম এফআইআর করেছেন? ওদের নামে এফআইআর পুলিশ বলছে এখনো হবে না, ওই 4 জনেরই নাম থাকবে, আর 2 জন নাম নেয়নি। 4 জনে কাউকে গ্রেপ্তার করেছে? আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি। পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা দেখছি দেখছি করে কাটাচ্ছে, এমনকি ওদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে, আমাদের ছেলেরা কোথায় আছে লোকেশন পেয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু লোকেশন পাচ্ছে না, এই কথা বারবার বলে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আজকে অবরোধ করছে নাকি? তার জন্য আজকে আমরা অবরোধ করছি, এই অবরোধটা, এমনকি আমরা এমএলএকেও বলেছি, এমএলএও বলছে দেখছি দেখছি, এমনকি এমএলএ আমার দ্বিতীয়বার গেছি, তাতেও বলেছে বড়োবাবুর সাথে যে কথা বলো আমি ফোন করে দিচ্ছি, তাতেও দেখছি যে কিছু হচ্ছে না, ঘুরিয়ে বড়োবাবু বলছে তোমরা আসামিকে কোথায় ধরতে গেলে, এমএলএ হার মেনেছিল, আমাদের লোক গেছিল সেখানে দেখাতে, কিন্তু পুলিশ এসে ওদের পঞ্চায়েত আসামিকে পাশ করে দিয়েছে। পুলিশ সন্ধ্যেবেলা ঢুকলো, বেলা 3টের দিকে পুলিশকে ফোন করা হচ্ছে, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তোমরা তো থানায় আমাকে পাবে। অবরোধটা তোলো, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমান, আনন্দ বার্তা।